হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যেহেতু ঈদ চলে এসেছে, তাই ভাবলাম শেষ মুহূর্তে আমি একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকের পিঠার রেসিপিটি হচ্ছে খেজুরি পিঠা। ঈদের প্রিপারেশনের শেষ মুহূর্তে এসে ঝটপট কিছু তৈরি করতে চাইলে এটা হচ্ছে একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন উপকরণগুলো দেখিয়ে দেই। এখানে আমি 1.5 কাপ ময়দা এবং 1/2 কাপ চালের গুঁড়ি নিয়েছি। সেই সাথে নিচ্ছি 2 কাপ ফ্রেশ নারিকেল কুড়ানো। যেহেতু নারিকেলে অনেক মিঠা থাকে, তাই এখানে আমি চিনি একটু কম দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখানে দিচ্ছি আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি চিনি। চিনি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কোনো পানি বা দুধ কিছু ইউজ করব না, খুব ভালোভাবে মেখে নেব। প্রায় 2 মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি। 2 মিনিট মাখানোর পর এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করছি, এর বেশি দেওয়া যাবে না। এখন আবার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে মেখে নিয়েছি। এ দুটো অবশ্যই ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, আর পানি বা দুধ ইউজ করলে দুটো সুন্দর হবে না। আমার দুটা এরকম হয়েছে, প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি এটা মাখিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর চেয়ে বেশি পানি বা দুধ আপনারা ইউজ করলে দুটা সুন্দর হবে না, দুটা অনেক পানি পানি হয়ে যাবে। এ পর্যায়ে আমি হাতে কিছু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করছি। আপনারা অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে দুই হাত ভালোভাবে ঘষে নেবেন, এতে করে হাতে কোনো ডু লাগবে না। এভাবে করে আমি প্রায় সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই পিঠে বানানোর মাঝে মাঝে আবার হাতটা ভালোভাবে ক্লিন করে নেবেন পানি দিয়ে, তারপর টাওয়াল দিয়ে মুছে আবার হাতে তেল মাখিয়ে নেবেন। নাহলে দেখা যাবে হাতে কিছুক্ষণ পরপর অনেক ডু লেগে যায়। এভাবে প্রায় 4-5টি পিঠা বানানোর পরপর আমি হাতটা ভালোভাবে ধুয়েছি, তারপর হাতটা শুকনো টাওয়াল দিয়ে মুছে আবার তেল মাখিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পিঠা রেডি করেছি। এখন আমি সবগুলো পিঠা ডুবো তেলে ভেজে নেব। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো পিঠা একদম মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনারা আঁচটা বাড়িয়ে দেবেন না, এতে করে পিঠা ভিতর সাইড কাঁচা থাকবে, বাইর সাইড পুড়ে যাবে। তাই একদম লো টু মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে। অনেক সময় ধরে আমি এটা ভাজিয়েছি। এভাবে কিছু পিঠা দিয়ে আমি একটু সময় অপেক্ষা করে এক সাইড ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টে দিচ্ছি। এই পিঠে সবথেকে ভালো সুবিধা হলো এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। আপনারা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে একটা রুম টেম্পারেচারে এনে অবশ্যই একটা এয়ারটাইট বক্সে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমি ভিডিওর লাস্ট দিকে দেখিয়ে দেবো কীভাবে এটা সংরক্ষণ করতে হয়, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে তেল জড়িয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব। এখন অন্য সব পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। এই পিঠাটা আপনাদের বিকেলে নাস্তা হিসেবে বা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এটা রেসিপি। এটা খেতে একদম বিস্কুটের মতো লাগে। আপনারা অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সংরক্ষণ করতে হয়। এরকম একটা এয়ারটাইট গ্লাসের জারের মধ্যে আমি এটা রেখে দেবো। আর অবশ্যই পিঠাটা ঠান্ডা করে রাখতে হবে। আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।